টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে জনহিতৈষী ক্ষেত্রে অবদানের জন্য শুক্রবার আরএসএস সংশ্লিষ্ট সেবা ভারতী দ্বারা সেবারত্ন প্রদান করা হয়। তবে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। রতন টাটা ছাড়াও চালসানি বাবু রাজেন্দ্র প্রসাদকেও এই সম্মান দেওয়া হয়েছিল। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সেবা ভারতী এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক কাজে অমূল্য অবদান বা সামাজিক উন্নয়নে তহবিল প্রদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয়েছে। সেবা ভারতী একটি বিবৃতিতে বলেছে, উত্তরাখণ্ডের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং এর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তাদের নিঃস্বার্থ সমাজ সেবার জন্য 24 জন বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়েছিল। উত্তরাখণ্ডের রাজ্যপাল সেবা ভারতী এবং এর নিঃস্বার্থ সামাজিক কাজের জন্য প্রশংসা করেছেন।